দেশ এখন অস্থিরতা, ভীতি আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়নের কথা বলা হলেও শিশুদের জন্য এখনও বাসযোগ্য সমাজ গড়ে তোলা হয়নি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, এই সরকারকে দিয়ে দুর্নীতির সঠিক বিচার হবে না। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া শিশু একাডেমি পরিষদ শিশুদের জন্য বার্ষিক কেরাত আবৃত্তি সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলা যায়নি। শিশুরা এখনও প্রতিনিয়তই হত্যা, নির্যাতন আর প্রতিহিংসার শিকার হচ্ছে। একটা নিরাপদ যে বাসভূমি এ সময় তিনি আরো বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করছে সরকার। যে মানুষটি তার জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাকে ছোট করার কোনো অধিকার আমাদের নেই। দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেকেই আজকে তাকে ছোট করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী তাঁতি দল। এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দুর্নীতি নির্মূলের জন্য বিচারের নাটক করছে। এই যে ছাত্রলীগের দুর্নীতির বিরুদ্ধে হঠাৎ করে একটা অ্যাকশন নিয়েছে, এগুলো হচ্ছে দুর্নীতিবাজদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব, তার ফল হিসাবে এগুলো বাজারে আসছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠার ভয়েই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না বলেও জানান বিএনপি নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।